এজি বিয়ার সলারসি আমি আর হগি না মা দান কেতে আফো দান কেতে ভাই কোন তো ভালো লাগতেছে জি এদিকে নাকি আমাদের দান কেত আছে তো এটা দেখতে আসছি অনেক দূরে সেজন্য এগুলো খালের মধ্যে ডুবে যাবে আর কি এই যে চলে আসছে একদম কাছাকাছি আমাদের দান কেতের পাশাপাশি এই যে এটা এগুলা ওই সামনেটা এটা দেখে আর কি এই যে এখান থেকে এই যে এখান থেকে আচ্ছা আমি দেখাচ্ছি আমি একবার দেখ মা এই যে বাটিয়ালি এগুলো তো লেগে যাবে কাপড়ের মধ্যে যে চলে আসছি আমাদের জমিনে এই যে এগুলো হচ্ছে আমাদের দান কেত আম্মু এগুলো এই যে এগুলো হচ্ছে আমাদের দান কেত আর এই যে দেখেন খাল কিরকম ভাঙা রাস্তাটা এদিকে গেলে ফটো যাব এরকমই তো একটু একটু আর এদিকে খালের মধ্যে একটা বাসা আছে মানুষ যেহেতু খালটা ভাড়া দিতে পারে সেজন্য যে আমরা দুই বোনই আম্মু সহ ঘুরতেছি আপনারা বলতেছেন ময়নাফুকে দেখতেছি না দেখতেছি না অনেকদিন হচ্ছে তো দেখেন ময়নাফুকে একটু ভালো করে তো দেখলাম অনেকটা ঘুরলাম অনেকদিন পর যে এতটুকু হচ্ছে আমাদের জায়গা দেখা শেষ হলো কথা বলো কিছু বলতেছো না যে যাচ্ছি তো আজান দিয়ে দিচ্ছে আসরের আজান দিচ্ছে এখন কেন হতে আবার বিয়ে করতাম আচ্ছা আজান দিয়ে দিচ্ছে এই যে আম্মু ডুবছে আমরা ডুবব দাঁড়াই আমরা আস্তে আস্তে হাঁটি আর আম্মু না দেখলে আমরা ঘুরতেছি একটা সেলফি নি দেখেন কত বড় একটা কাপ ওই পাশে ঘরগুলো একদম আগুনে পড়ে গেছিল সেলফির মতো করে দেখতেছি কারণ অনেকদিন হচ্ছে ভিডিও দিচ্ছি না তো এটা একটু ভালো করে দেখতেছি আর কি আবু ঢুকে যাচ্ছে তো আমি যাচ্ছি একটা আমুক পাখিরা এরকম করতেছে কেন এই যে আপু আমাকে মেলে তাড়াহুড়া করে ধরতেছে আর এদিকে রাস্তা কি অবস্থা পিছনে ক্যামেরা অন্ধকার কেন রাস্তা একদম পাকা পেয়ে একটু আনন্দ করতেছি আমরা রাস্তার অবস্থা একদম খারাপ দেখেন আম্মু কিরকম করে যাচ্ছে
আর মোবাইলটা শুদ্ধ নাকি পানিতে পড়ে যায় নিজে জানি না কোথায় যাব একদিকে ছাগল একদিকে মানুষ আর আমি যাচ্ছি আবার যেন পানিতে পড়ে না যায় এই যে বন্ধুরা দেখেন আমরা অনেক কষ্ট করে মানে গিয়া করতেছি ভ্রমণ করতেছি আর ভ্রমণে নাই পুকুরে ঢুকে যাই নিজে জানি না কালের মধ্যে ডুবে যাবে দেখো কত বড় কাল এই আস্তে অনেকদিন হচ্ছে এরকম পার হচ্ছি না বুঝছেন আজকে জীবনের প্রথম পার হচ্ছি না হ্যাঁ অনেকবার হয়েছি অনেকদিন পর আম্মু কিভাবে যাব এটা 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 ধরেন মোবাইল আপু পার হয়ে গেছে আর আমি বুকটা উপরে তুলি আমার ভয় করতেছে মা আল্লাহ আর এদিকে ধান ক্ষেত একদিকে মাই গড কত বড় হাঁস একটা মারা গেছে তোমার দেখেন কত বড় হাঁস মুরগি একটা হাঁস একটা পুকুরে আর এই যে পিছনে ক্যামেরাটা এত রকম কোমর ভাঙা বুড়ির মতো লাগতেছে একদম দেখেন বসে আছে এখান থেকে আমি তুলে নিব এখন এই যে আমি এখন এক কাড়িটাও তৈরি করে নিচ্ছি বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আমরা আপনাদের দোয়া আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি এই যে দেখতেছেন আজকে আমরা দুই বোন একসাথে বেড়াতে আসছি এই যে এই যে বিকেলবেলা হয়ে গেছে সেজন্য পশু পাখিরা কীরকম করতেছে দেখেন অনেক আওয়াজ আর এদিকে রাস্তাটা একদম ছোটো এই যে আমরা দুজন ছাড়া আর কেউ নাই কেমন লাগতেছে ঘুরতেছি অনেকদিন পর অনেকদিন পর দুই বোন ঘুরতেছি আর রাস্তাটা কিন্তু একদম জঙ্গলের মতো লাগতেছে এদিকে সবগুলা দেখেন গাছ ভেঙে পড়ে গেছে কারণ আপনারা জানেন ঘূর্ণিঝড় ছিল আর পাখির আওয়াজ কান নিয়ে যাচ্ছে আমি ওদিকে ডুববো আমরা যদি ডুববো সেজন্য আমরা আস্তে আস্তে হাঁটতেছি আর অনেক মজা লাগতেছে সামনে একটা কত বড় পুকুর দেখেন খাল হবে আর কি